আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করতেছি আর এখন অলমোস্ট 8টা বেজে গেছে। আমাদের রুমে আসলে আলো অত বেশি নাই, তো এই কারণে ওই পাশটা পুরো ঝিরঝির করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, যেটা হচ্ছে আব্বুর সাথে আজকে আমরা প্র্যাঙ্ক করব। আব্বুর জন্য ভাবছি, এটা কালকে আমরা রাত্রিবেলা ভাবছি, বাট কালকে খুবই ক্লান্ত লাগতেছিল রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, তারপর আর করা হয়নি। তো আমরা আব্বুর জন্য মূলত একটা চিঠি লিখব, চিঠি লিখে আব্বুকে বলবো যে এটা হচ্ছে আব্বুর মানে চাকরির থেকে আসছে আর কি, এরকম বলে আব্বুর কাছে দিব। তো আজকে সুযোগটা পেয়ে গেছি, সুযোগটা হচ্ছে আজকে আব্বু গেছে মামাদের বাসায়, এখন রাত 8টা বেজে গেছে, এখনও আসেনি। তো ভাবলাম যে চিঠিটি লেখা শুরু করব, ততক্ষণ হয়তো আব্বু চলে আসবে, আসার পরে আব্বুকে দিব, জানি না আব্বু কী করবে। তো মূলত ভাই চিঠিটা লিখ মানে ভাইয়ের চিঠি হবে, বাট আমি লিখে দিব আর ভাই দিবে। তো দেখা যাক কী হয়, প্ল্যান কতদূর কী যাই, আর আমাদের সাথে আম্মুও আছে। তো এখন চিঠিটা আগে লেখা শুরু করি, তো চলেন। তো চিঠির ভিডিও করব, তখন লিখতেছিলাম তো আর মনে নেই। তো যাই হোক, আব্বুর মানে আম্মু আমাদেরকে একটা খাম এনে দিছে, এই খামটা মূলত হচ্ছে স্বর্ণকারের দোকানে গেলে যে ক্যাশ মেমোটা করে দেয়, এই মেমোটার, এই যে দেখেন, এটা আসলে এই পাশটা এই পাশে ছিল। তো ভাই এখন হচ্ছে এখানে, এই যে দেখেন, আম্মু ভাতের চামচ দিয়ে গেছে, বাসায় কোনো আঠা নেই, ভাতের চামচ দিয়ে দিছে, ওই ভাত লাগাই লাগাই এই খামটা তৈরি করা হয়েছে। তো এখন এই খামটা এখানে আমার চিঠিপত্র লেখাই যে লেখা শেষ, কিন্তু কী লেখছে সেটা দেখাবো না, ওইটা আব্বুর জন্য, আব্বু যখন পড়বে তখন শোনাবো, তখনই দেখতে পারবেন আপনারাও। আর এখানে এখন কী লেখা যায়, খামের উপরে কিছু একটা লিখে দিব, লিখে আর একটু লেখা বাকি আছে, ওইটুকু লেখা কমপ্লিট করে তারপর এর ভিতর দিব। এখন আমরা চিঠিটা হচ্ছে ভাঁজ করব, ভাঁজ করে এখন খামে রাখব, এটাই হচ্ছে এখন মেন কাজ। আর আমাদের চিঠি দেখলে আপনারা নিজেরাও হার্ট ফেল খাইতে পারেন। হ্যাঁ, চশমার যেটা দিয়ে ভালো চোখে দেখে সেইটা দিতে হবে, করার কিছু নাই, চিঠি এরকমই থাকুক, আর বেশি ভাস করবো না, এরকম আব্বু আসার খোঁজ নাই, আজান হচ্ছে তাও আসতেছে না। যাই হোক, এখন খামের ভিতরে চিঠিটাই যে দিয়ে দিছি, ওই যে খামের ভিতরে আছে, এখন শুধু অপেক্ষার প্রহর, কখন আসিবে, এখনও আসে না, আমার রাগ লাগে না, চিঠি আর কতক্ষণ ধরে রাখবো। এই যে আমাদের চিঠি রেডি, এখন আব্বুর অপেক্ষা হচ্ছে, আম্মুর ফোন, এখন আব্বুকে ফোন দেব, কিছুই দেখা যাচ্ছে না, না দেখা যায় ভালো, আব্বুর নাম্বারটা যদি দেখা যায়। তো আমার লাইট দেওয়া কোন জায়গায়, লাউড দেয় কোন জায়গা থেকে, কাইটে দিছে, আব্বুকে ফোন দিচ্ছি, এখন ফোন দিছি, ফোন যে কখন রিসিভ করবে আল্লাহ জানে। কেটে দিছে, যা স্বভাব, ফোন দিলে কাটে দেয়। দিছি, বলবো যে তাড়াতাড়ি বাসায় আসো, তোমার চিঠি এসেছে, আব্বুর এই পর্যন্ত, আবার কেটে দিছে, আব্বুর এই পর্যন্ত তো 50টা চিঠি আসছে, তাই না, আল্লাহ জানে আমাদের চিঠির কি হাল। নেই, কেটে দে, কেটে দে, দেরি হবে, তাড়াতাড়ি বাড়ি আসো, তাড়াতাড়ি আসো আব্বু, বর্তা বা ট্রান্সফার, তো তাড়াতাড়ি আসো, এবার কেটে দিছে, কেটে দিছে আব্বু। হ্যাঁ, এই যে তোমার কোন চাকরিতে দিছে না কি দেখি, একদম নিয়ে, এ চশমা নেই, চশমা নেই, ওই যে ওই যে চশমা নেন, মাহমুদুর রহমান কেবল পড়েছে, কি সিগন্যাল পড়তেছে, সিগন্যাল নোটিশ, লিগাল নোটিশ, তুই আমার লেখা বুঝতেছ না আব্বু, নাও
রিয়াল নোটিশ কি রাখতেছে তোমারে? ওই পাশ মনে হয় সদর বরাবর টরাবার তো কিছু দেয় না, দেহেনি কি করছো তুমি, কি চুরি করছো? আব্বুর পাঠাবে এই কথা শুনে আব্বুরে পাঠাইতেছে। আর কোন জাতে পান খেয়েছো তুমি? পান খাওয়াইটা তোমার পাঠাইতেছে এই দেখতে দে। তারপর বরাবরের পর কি সামনের জন্য ক্ষতি আমার নতুন তুই পুত্র সন্তান আপনি আমাকে আমার সুবিধার কারণে আপনার সুবিধার কারণে আপনার একমাত্র কন্যা সন্তানের কাছে পাঠিয়ে দিয়েছেন, এখন আপনি আমার দায়িত্ব পালন করতেছেন, আপনি দিতে বাধ্য যেহেতু আমি আপনার আপনি আমার পিতা, আর এটাই যদি আপনি মানতে নারাজ হন এর খরচটাও আমি আপনার কাছ থেকে নিব, আর আমার মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে, চাহিবা আগেই টাকা পাঠিয়ে দিবেন, আপাতত এতটুকু হলেই আমার চলবে আশা করছি। এবার অপোজিট অপোজিট মনে হয় আর কিছু প্রয়োজন তাহলে পরবর্তীতে আপনাকে বলা হবে, আশা করছি আপনার মাথায় কথা ঢুকছে গুলো ঢুকেছে। একমাত্র ছেলের সুখের সুখের থাকা বা ভালো থাকার জন্য এতটুকু দায়িত্ব নিতে আমার বিষয় বুঝতে আপনার অসুবিধা হবে না, ভালো থাকবেন, নিজের খেয়ালে রাখবেন। আবু বসো বসো, এবার তুমি এই চিঠি পেয়ে কি অনুভূত মানে কি ভাবছো তুমি? চশমার উপর দিয়ে তাকাচ্ছো, সাড়ে বুদা আটকাও, আমার বাপ গরমে তো এসে ক্লান্ত। মানে তুমি এই যে চিঠি যে পাইলে, প্রথমে যখন বলছি যে তোমার চিঠি আসছে তখন তুমি মানে কি ভাবছো? আমার তো এটা আসছে, অনুভূতি তো অবশ্যই আসছে। তোমার যে কইছে যে একটা চিঠি আসছে, তুমি কি ভয় পাইছো? বোধহয় না না না, আমি কিছু ভয় পাবো? তাহলে যে কইছে লিগ্যাল নোটিশ দিছে তখন কি রকম হইছে? লিগ্যাল নোটিশ কেউ দিতেই পারে, দিলে কি দেখতে সমস্যা নাই? নেতা গুতা মানুষ তাই না? দেখলো মামলার তোমার নামে কেউ মামলা করে কাগজ উঠেছে। তুমি প্রথমে কি ভাবছো তাই কো আগে, মানে চিঠির কথা শুনে? না আমি তো জানতো আমার ডিপার্টমেন্ট থেকে হয়তো কোনো চিঠি দিতেই পারে, তাই ভাবছো? হ্যাঁ। আর তুমি এত দেরি করে বাড়ি আসছো কে? তোমার জন্য আমরা চিঠি চিঠি লেটে অপেক্ষায় বসে বসে মানে অনেক সময় অনেক রকমের গল্প শুনব করলাম। ঠিক আছে যাও যাও, জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আসলে কালকে থেকেই প্ল্যান করতেছিলাম যে আব্বুর সাথে একটু প্র্যাঙ্ক করব, মজা করব, এটা নিয়ে তো কালকে হয়নি, তো ভাবলাম যে আজকেই তাহলে করা যাক প্র্যাঙ্ক। তাই আর কি আব্বুর সাথে একটু মজা করার জন্য আমরা তিনজনই আর কি আম্মু ভাই আর আমি আব্বুর পিছনে লাগছিলাম। মাঝে মাঝেই এরকম হয়,
বাট সবসময় তো আর ভিডিও করা যায় না, তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে। তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে তো লাগলোই, আর খারাপ যদি লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আমি। যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।